একটা কথা মনে রাখা দরকার যে আমার মনে হয় এই বাক্য দিয়ে যখন কোনো কিছু বাক্য শুরু করা হয় তখন অন্য কোনো প্রমাণ আবশ্যক বলে মনে করেন না তারা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে সমস্ত যুক্তি উপস্থাপিত হয় বলা হচ্ছে রাষ্ট্রপতির কাছে কেন ক্ষমা চাইবো আমি আমি তো অপরাধ করি নাই আবার দ্বিতীয় বলা হচ্ছে যে রাষ্ট্রপতি যান অনেকে যান রাজনৈতিক নেতারা যান বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা যেতে পারবে না কেন এ তো যুক্তি দেখছি তো চারিপাশ দিয়ে তারা কি দণ্ডিত অপরাধী ওবায়দুল কাদের সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি কি দণ্ডিত অপরাধী নাসিম সাহেব গিয়েছিল না নাসিম সাহেব যখন গিয়েছিলেন 2008 সালে জুলাই মাসে আদালতের রায়ে গিয়েছিলেন তার দণ্ড স্থগিত হয়েছিল আমি তথ্য দিয়ে বলি আমি তথ্য দিয়ে কথা বলি সবসময় বলা আপা একটু খেয়াল রাখবেন এবং তার শাস্তি মওকুফ হয়েছিল দ্বন্দ্ব স্থগিত হয়েছিল এবং আদালত নির্দেশ দিয়েছিল সরকারকে তাকে বিদেশে চিকিৎসার জন্য প্রেরণ করতে অতএব এইগুলো তো মিলবে না একা করার সময় আজকে যে দ্বন্দ্বপ্রাপ্ত আসামি তারেক রহমান যে দেশের বাইরে গিয়েছেন তিনি যে কাগজে সিগনেচার করে গেছিলেন একাগ্র সরকারের কাছে কি দাসখত দিয়ে গেছিলেন কেন গিয়েছিলেন যখন এটা বলা হয় তখন বলা হ্যাঁ তখন বাঁচার জন্য জীবন বাঁচানো ফরজ ছিল অতএব যাওয়াটা প্রয়োজন ছিল এখন যদি জীবন বাঁচানো ফরজ হয়ে থাকে তাহলে আপনি সেই কাজটি করবেন না কেন আমি যদি যুক্তির খাতিরে ধরে নিই ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে গয়েশ্বর চন্দ্র রায় যেটা বলে ফেলেছেন প্রমাণিত হবে আমি আপনার প্রশ্নের সাথে একমত কিন্তু যে প্রাসঙ্গিকতা এসেছে কথার যে ধরন এসেছে ধরন প্রসঙ্গে আমি বললাম অতএব এই প্রশ্নের উত্তর আমি এটা আমি এটা দিচ্ছি এটাই যথার্থ সেটা ঠিক নয় আমি একটা খোলাখুলি কথা বলি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জটিলতার কথা আমরা শুনে আসছি 8ই ফেব্রুয়ারির থেকে যখন তিনি কারাগারে গিয়েছেন এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে যতবার বিএনপির নেতারা ব্যবহার করেছে আমার ধারণা বাংলা ভাষায় এই শব্দটি এত ব্যবহৃত হয়নি এত দুর্ভাগ্যজনক ঘটনা বলেই যাচ্ছেন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসা যখন ছিলেন তখন যে মেডিকেল বোর্ড ছিল সেখানে বিএনপি পন্থী যে ডাক্তারদের কথা বলা হয় ড্যাবের চিকিৎসক তারা ছিলেন একাধিক ব্যক্তি ছিলেন তাদের সঙ্গে ছিলেন অতএব এই যে ভ্রান্তিগুলো তিনি সিএমএ যেতে চাননি যাবেন না তা আজকের যে ব্যাপারগুলো সেইটা আপনার কাছে বাঁচতে হবে যে আপনি দেশের বাইরে কোন দেশে আপনি তার মেডিকেল রিপোর্ট পাঠিয়েছেন আপনার নেত্রীর চিকিৎসার জন্য আপনি মেডিকেল রিপোর্ট নাকি দেখেছেন হাতে পেয়েছেন এক ডাক্তার তো এসে বললো আমি অক্ষর অক্ষর পড়ে এসেছি সেই কপিটা দেশের বাইরে পাঠাননি কেন কোন জায়গায় তিনি ভর্তি করতে পারবেন সেটা কোনো জানাচ্ছেন না আমি এতক্ষণ কি বললাম আপনি কি কানে তুলে দিয়েছিলেন আমি সবই সব শুনেছি আমেরিকা আপনার কথা সব শুনে বন্ধ শুনে শোনাপা বিদেশে আমি আপনার হয়েছে শোনাপা আপনার কথার মাঝখানে আমি কথা প্রবক্স করি নাই কথা খুব পরিষ্কার আপনি তার চিকিৎসা নিয়ে অপরাজনীতি করবেন জি আমার মনে হয় আপনার পয়েন্ট ক্লিয়ার হয়েছে জি